আল্লাহ ঠিক সেইভাবেই তাকে তৈরি করেছেন। আল্লাহ বলে বান্দা শোন, আমার সৃষ্টির উপরে তোরা কোনোদিন আগুন চালাতে যাবি না, তাহলে তোদের আকৃতি বিকৃতি করে ফেলবো। শুধু তাই নয়, আমি আল্লাহ যাকে যেমন দেওয়ার দরকার তেমন দিয়েছি। ওরে কালো আছে বলে ফর্সার সম্মান, আর ফর্সা আছে বলে কালোর সুনাম, ঠিক না বেটি? দেখবেন, আচ্ছা বাবা বলুন তো দেখি, কালো রং তৈরি করার মালিক কে, আর ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? নোংরা, কালোকে তুমি ঘৃণা করো, কালো কালো করে ঘৃণা করো। কিসের ঘৃণা তুমি করো? যেদিন মায়ের পেট থেকে এলে সেদিন তোমার মাথার চুল ছিল কালো। তুমি কোরআন শরীফ পড়ো, লেখাটাও হলো কালো কালিতে। শুধু তাই নয়, ছোটবেলায় কালো বোর্ডে তুমি অঙ্ক করে ম্যাথের টিচার হয়েছ আজকে, কালো বোর্ডে তুমি লিখে মাস্টার ডাক্তার হলে আজকে, কালোকে কেমন করে ঘৃণা করো? শুধু তাই নয়, সারা পৃথিবী তুমি দেখো চোখ দিয়ে, চোখের কালো অংশ দিয়ে। এই জন্য আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে কালোকে জীবনে ঘৃণা করতে যাবি না। কালোর সম্মান খোদা করিল কত দান, উঠল মেঘে ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ। বাপেরা খবরদার নয়, কিসের কালো পারসায় করে? অনেক ফর্সা মেয়ে আছে দেখবেন, রূপের অহংকারে স্বামীকে দেখে না, ঠিক না বেটি? অনেক ফর্সা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, রূপের এত অহংকার, স্বামীর কোন ভক্তি শ্রদ্ধা করে ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর কত কালো রঙের মেয়ে আছে, অন্তরটা আল্লাহ এত পরিষ্কার করেছে, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করে আল্লাহর জান্নাত নিয়ে কবরে গিয়েছে। জোরে বলুন। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে তুমি আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি। কেমন আকৃতি দিয়েছি? ফাআহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি দিয়েছি। ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বলতে পারেন, মানুষের দেহের মধ্যে, মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম দর্শনীয় স্থান কোনটি? বুঝতে পারলেন না ভাষাটা? মানুষের দেহের মধ্যে সব থেকে উত্তম জিনিস, দর্শনীয় স্থান কোনটি? মুখ, মুখ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মুখটুকু, এইটুকুই হলো মূল জিনিস, তাই তো? সারা শরীর ঢাকা, এইটুকু দেখেই চিনে নেবে কেমন, তাই তো নাকি? এবার আসছি মুখের মধ্যে, এক মিনিট, মুখের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বলতে পারবেন, যেটা সৌন্দর্যটা বাড়ায়? না না না, এই নাকটাই কিন্তু কি সৃষ্টি আল্লাহ, চিন্তা করুন কি সৃষ্টি আল্লাহ, 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে, কটা কটা? মানব দেহের মধ্যে আপনারা বাড়িতে আজকে পরীক্ষা করবেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে, 2 নাক, 2 কান, 2 চোখ, গাল, 7টা সামনে পেছনে, এই হলো মোট 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়, শিখে জানে এগুলো। অনেক মানুষ দেখবেন মরে গেছে, মরে গেছে, চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? অনেক মানুষ মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হালটা হাঁ করে আছে, ঠিক না বেটি? শুনে রেখে দিই,
এই নটা ছিদ্রের যেকোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়, যেকোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয়। ইমানের শহীদ মৃত্যু কামনা করুন, ইমানের শহীদ মৃত্যু কামনা করুন বাপ। আর মোমেন ব্যক্তির আত্মা আল্লাহ এমন ভাবে বের করে নেয়, ও মোমেন ব্যক্তি বুঝতেই পারে না। জোরে বলো আমার ভাতেরা। এজন্য আমার বলার উদ্দেশ্য একটাই, ইমান নিয়ে থাকো, ইমান নিয়ে কবরে যাও, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিই, হারাম খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছো, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত? ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে এই আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি, আমার নবীর নাম ছিল আলামিন সত্যবাদী। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো? ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে দেখ তো, দেখ মালটা হালাল কোন না হারাম কোন। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে বাবাজি, বাড়ি থেকে হারাম খাবার খেয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে, মসজিদের নামে চাঁদা তুলে। বাবা শুনে নিন, মেটিয়াপুরুজ এলাকার লোকেরা, আপনারা তো মানে নরম দিলের মানুষ, আপনারা তো নরম দিলের মানুষ, বোঝেন না কত এসে বড় হারাম খাবার খেয়ে যায়, শুনে যান আপনারা। আজকের এই আলোচনা করছে এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন, বহু মানুষ এসেছেন বাপেরা, আমি আজকের এখানে আছি, কাল হয় তোমারা যেতে পারি, ঠিক না বেঠি? মৃত্যুর কোনো গ্রান্টি নেই, দেখা হবে কোথায়, দেখা হবে কোথায়, কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমা উকুবুল ইয়াউমিল জামই যালিকা ইয়াউমুত তাগাবুন। পরের আয়াত, কি সুন্দর প্রশ্ন, যদি বিজ্ঞ আলেম থাকে তারা বুঝতে পারবে আলোচনা। ইয়াও হাসির ছলে কেন বলছি ঘুমটাকে ছাড়াতে হবে, মাইন্ডটাকে ফ্রি করে আনতে হবে, নইলে আবার এক নাগাড়ি যদি বকে যাই তাহলে মাইন্ডটা আবার নষ্ট হয়ে যাবে। সেই মাঠে দেখা হবে, সেই মাঠে দেখা হবে, যে মাঠে, কোন মাঠে? যে মাঠে বাপ তার কোন ছেলের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোন উপকার করতে পারবে না, বন্ধু তার বন্ধুর কোন উপকার করতে পারবে না। কোরআন বলছে কোন মাঠে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমা লা ইয়াজজি ওয়ালিদুন আওয়ালাদিহি। 21 নম্বর পারা, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ আর ছেলের কোনো উপকার করতে পারবে না। বন্ধুরে বাপ চলে গেছে, মা চলে গেছে, বাম্মার জন্য কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু কিয়ামতের মাঠে বাম্মা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে সরে পড়বে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী তার স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে যাবে, বোন তার ভাই থেকে সরে যাবে, কেউ কারোর নয়। সেই দিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে।